ধোয়া মোছা আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে পুরোদমে। দর্শকদের সর্বোচ্চ আতিথেয়তা দিতে বাংলাদেশের সবথেকে সুন্দর এই স্টেডিয়ামটি প্রস্তুত হচ্ছে, আর মাত্র দুদিন বাদেই এখানে বসতে যাচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের মহারণ। এত সুন্দর স্টেডিয়ামে ঠিক এইভাবে ঘাসের উপরে না বসে আসলে তৃপ্তির জায়গা নেই। বাংলাদেশ আয়ারল্যান্ডের জন্য প্রস্তুত হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। নতুন করে প্রস্তুত হচ্ছে কথাটা এই জন্যই বলা হচ্ছে, ঠিক এই সিরিজটাকে কেন্দ্র করে এই স্টেডিয়ামে অনেক কিছু সংস্কার চলছে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কী সেই সংস্কারগুলো। লোহার তৈরি এই খাঁচার কাজটা কী? ক্রিকেটে সাইট স্ক্রিনের নামটা নিশ্চয়ই শুনেছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই সাইট স্ক্রিন নির্মাণ কাজ চলছে পুরোদমে। সাইট স্ক্রিন আগেও ছিল, কিন্তু বাঁশ দিয়ে বানানো সাইট স্ক্রিন বেশ সমালোচিত হয়েছিল, কেননা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পুরো বিশ্বেই অনেক নাম করা একটা স্টেডিয়াম, যার সৌন্দর্য মুগ্ধ করেছে এখানে খেলতে আসা প্রত্যেকটা ক্রিকেটারকে। এত দারুণ একটা স্টেডিয়ামের সব কিছুই যখন আধুনিক আর সুন্দর, তখন সাইট স্ক্রিন কেন আগের আমলের বাঁশ দিয়ে তৈরি হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমালোচনার মুখে ভুল বুঝতে পেরেছেন, তাই তড়িঘড়ি করে আয়ারল্যান্ড সিরিজের আগে ব্যবস্থা নিচ্ছেন সাইট স্ক্রিন ঠিক করার। শুধু সাইট স্ক্রিন বললে ভুল হবে, কাঁটাতারের বেড়া কিংবা দর্শকদের ফেন্সের ওপরে বসানো হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, যাতে করে মাঠে কোনো দর্শক অনুপ্রবেশ করতে বাধা পান। স্টেডিয়ামের বাম দিকের গ্রিন স্ক্রিনের দিকে তাকালে মনটা ভরে যাবে। যতদূর চোখ যাবে শুধু দেখবেন আশেপাশে পাখির কলকাকলিতে ভরা। এত দারুণ একটা স্টেডিয়ামে বসে ক্রিকেটটা দেখা মানেও প্রশান্তি। ক্রিকেট যেন এখানে এসে একটুখানি হলেও হাঁপ ছেড়ে বাঁচতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা স্টেডিয়াম থাকা দারুণ আশীর্বাদের। দেশের সবথেকে সুন্দর এই স্টেডিয়ামের ব্যবস্থাপনাও হওয়া চায় সবথেকে সুন্দর, আর তাই স্টেডিয়ামের সঙ্গে জড়িত কর্তা ব্যক্তিরা এ ব্যাপারে যথেষ্ট সচেতনতার সাথে সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করছেন দ্রুতই, তার ছাপ স্পষ্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে দর্শকদের মাঠে প্রবেশের যে ব্যাপারটি বারবার ঘটেছে, সেখানে সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়াম অনেক বড় একটা উদাহরণ। তাই দর্শকদের এই মাঠে অনুপ্রবেশ রুখতে বিসিবির কড়াকড়ি অবস্থান, সেই সাথে সাইট স্ক্রিন। যে সাইট স্ক্রিন এত সুন্দর স্টেডিয়ামে বাঁশ দিয়ে তৈরি করা হতো বলে বিভিন্ন গণমাধ্যমে সরব করে খবর হয়েছিল, সেখান থেকেও সরে এসেছে বিসিবি। এবার সাইট স্ক্রিন তৈরি হচ্ছে লোহা দিয়ে একেবারে পার্মানেন্টলি। এত বড় একটা স্টেডিয়ামের সংস্কার কাজ তাই চলছে বলা যেতেই পারে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের তিনটাই হবে এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর এখানকার সৌন্দর্য সবসময় মুগ্ধ করে সবাইকে। দর্শকও আসে সিলেটে অনেক পরিমাণে বেশি, আর তাই বিসিবির ব্যবস্থাপনা থেকে শুরু করে সব কিছুই বাড়তি মাত্রা পাচ্ছে। এবার টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে, সেই সাথে দর্শকদের নিরাপত্তার জন্য রাখা হচ্ছে বাড়তি ব্যবস্থা। আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে চলেছে, কেননা এই সিরিজে বাংলাদেশের হার জিতকে ছাপিয়ে কোন ক্রিকেটার কেমন ফলাফল করছেন সেটি মুখ্য হয়ে দাঁড়াবে। দিন শেষে এই সিরিজটা কেউ খারাপ করলে তার জন্য বিশ্বকাপের দলে জায়গা পাওয়াটা কঠিনই হয়ে যাবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ।